নমস্কার, আমি রুমকি। শুরু করছি বাংলাদেশ সারাদিন। প্রথমেই হেডলাইন্স। মঙ্গলবার থেকে সারা দেশে শিডিউল অনুযায়ী এলাকা ভিত্তিক লোডশেডিং এ যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকের সিদ্ধান্ত। ঢাকায় চলছে বিএসএফ বিজিবির 52তম সীমান্ত সম্মেলন। পাঁচ দিন ব্যাপী সম্মেলন শেষ হবে বৃহস্পতিবার। আইএমএফের দেওয়া তথ্যে বিশ্বের 41তম বৃহৎ অর্থনীতির দেশ বাংলাদেশ, দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়। বাজারে ডলারের সরবরাহ বাড়াতে আরও একটি পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের। নতুন এই সিদ্ধান্তের ফলে এখন বেশি সুধার দিয়ে বৈদেশিক মুদ্রায় আমানত সংগ্রহ করতে পারবে ব্যাংক। গত 24 ঘন্টায় বাংলাদেশে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে শুরু করছি বাংলাদেশ সারাদিন। মঙ্গলবার থেকে শিডিউল অনুযায়ী এলাকা ভিত্তিক লোডশেডিংয়ে যাচ্ছে বাংলাদেশ। এছাড়া ডিজেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন স্থগিত সহ আরও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ সোমবার আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য শিডিউল ভিত্তিক লোডশেডিং এর পাশাপাশি আরও যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে, ডিজেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন স্থগিত থাকবে, রাত 8টার পর শপিং মল বন্ধ থাকবে, মসজিদে এসি ব্যবহার বন্ধ থাকবে, সপ্তাহে একদিন বন্ধ থাকবে পেট্রোল পাম্প, সরকারি অফিসের সভা হবে ভার্চুয়ালি। এছাড়া আরো বিভিন্ন সিদ্ধান্তের পাশাপাশি অফিসের সময়সূচি 2 ঘন্টা কমানোর চিন্তা চলছে বলেও জানানো হয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের মধ্যে মহাপরিচালক পর্যায়ে 52তম সীমান্ত সম্মেলন শুরু হয়েছে রোববার। 5 দিনব্যাপী এই সম্মেলন শেষ হবে আগামী বৃহস্পতিবার। ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে শুরু হওয়া এই সম্মেলনে বাংলাদেশের 20 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ। অপরদিকে বিএসএফ মহাপরিচালক পঙ্কজ কুমার সিং এর নেতৃত্বে 9 সদস্যের ভারতীয় প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিচ্ছে। সম্মেলনে সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ ছাড়াও মাদক, অস্ত্র, গোলাবারুদ, স্বর্ণসহ অন্যান্য চোরাচালান, নারী ও শিশু পাচার সহ বিভিন্ন সীমান্ত অপরাধ, আন্তর্জাতিক সীমান্তের 150 গজের মধ্যে উন্নয়নমূলক কর্মকাণ্ড, সীমান্ত নদীর তীর সংরক্ষণ, বিভিন্ন সশস্ত্র উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ও গোষ্ঠীর কর্মকাণ্ড সম্পর্কিত তাৎক্ষণিক তথ্য বিনিময়, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে যৌথ উদ্যোগ গ্রহণ, দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বিজিবি বিএসএফ এর মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হচ্ছে। মোট দেশজ উৎপাদনের আকারে বাংলাদেশ বিশ্বের 41তম বৃহৎ অর্থনীতির দেশ। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর তথ্যের আলোকে কানাডা ভিত্তিক সংবাদ প্রতিষ্ঠান ভিজুয়াল ক্যাপিটালিস্টের করা জরিপে এই তথ্য উঠে এসেছে। ভিজুয়াল ক্যাপিটাল এবার $104 trillion বৈশ্বিক GDP ভিত্তিতে 191 দেশের তালিকা প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশের অর্থ 41তম অবস্থানে রয়েছে। এতে বলা হয়েছে বাংলাদেশের GDP আকার $397 billion বা $39,700 কোটি। GDP ভিত্তিতে শীর্ষ 50-এ ভারত আর বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার আর কোনো দেশ নেই। প্রতিবেদনে মূলত $1 trillion মানদণ্ডের উপর ভিত্তি করে বৈশ্বিক অর্থনীতির পরিধি পরিমাপ করা হয়। নতুন এই মানদণ্ডের উপর ভিত্তি করে করা জরিপের তালিকায় শীর্ষ রয়েছে যুক্তরাষ্ট্র, পরের অবস্থানে চীনের। বাজারে ডলারের সরবরাহ বাড়াতে আরও একটি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার দেশের ব্যাংকগুলোতে প্রবাসী, বিদেশে বসবাসরত, দ্বৈত নাগরিকত্ব থাকা বাংলাদেশি ও বিদেশি কোম্পানির খোলা বৈদেশিক মুদ্রা আমানত অ্যাকাউন্টের সুদহারের সীমা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিদেশি মুদ্রায় আমানত সংগ্রহে ব্যাংকগুলো নিজেরাই সুদহার নির্ধারণ করতে পারবে। রোববার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বিদেশি মুদ্রা লেনদেনকারী সব ব্যাংকের প্রধান নির্বাহীদের জানিয়ে দেওয়া হয়েছে। আমদানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বাজারে ডলারের তীব্র সংকট দেখা দিয়েছে। বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ কমে $40 billion নিচে নেমে এসেছে। রপ্তানি আয় বাড়লেও তা ডলারের সংকট মেটাতে পারছে না, ফলে প্রতিনিয়ত বাড়ছে ডলারের দাম। এজন্য রিজার্ভ থেকে ডলার ছেড়ে বাজার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ সারাদিন এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি। রাত দিন, সাত দিন।